আসসালামু আলাইকুম, আমি রিমন। আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কবুতর জগতে অনেক আউল ফাউল লোক আছেন যারা আমাদের এই কবুতরগুলোকে কষ্ট দিয়ে উল্টাপাল্টা ওষুধ খাওয়াই মেরে ফেলেন। তো কবুতর অসুস্থ হবে, এটা স্বাভাবিক। আমরা কী করি, ডাক্তারের কাছে যাই, অনেক অভিজ্ঞ বড় ভাইয়ের কাছে যাই, তো ওনারা ওষুধ দেয়। যেমন আপনার কবুতরের সালমেলোসিস, মানে প্যারাটাইফয়েড হয়েছে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডিজিজ এটা। তো এটা হয়েছে, ডাক্তারে করলো কি, আপনাকে ইরাপ্রিম দিল, বড় ভাই, অভিজ্ঞ বড় ভাইও আপনাকে ইরাপ্রিম এটা খাওয়াইতে বললো। কীভাবে খাওয়াইতে বললো, আপনাকে বলছে টানা 5 দিন খাওয়াইতে, কারণ এটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, আপনাকে বলছে 2 গ্রাম 1 লিটারে খাওয়াইতে, আপনি করছেন কি 10 গ্রাম 1 লিটারে দিয়ে দিয়েছেন। খাওয়াইতে বলছে 3 বেলা, আপনি করছেন কি খাওয়াইছেন 1 বেলা। তো সব কিছু উল্টাপাল্টা করে ফেলছেন আপনি। তো কবুতরটা মারা গেল, দোষ কার? দোষ আপনার, আপনার দোষে আপনি কবুতরটাকে মারছেন। হ্যাঁ, কারণ আপনার না জানার কারণে বা আপনার আলছেনামির কারণে, যেটাই হোক। তো আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি প্রপার যে মেজারমেন্ট, কীভাবে ওষুধ পরিমাপ করবেন সঠিকভাবে, তা দেখাবো। কীভাবে আপনারা গ্রাম পরিমাপ করবেন, কীভাবে আপনারা ML পরিমাপ করবেন, কতদিন খাওয়াবেন, কী নিয়মে খাওয়াবেন, A to Z বিস্তারিত আলোচনা করব। চলেন মূল ভিডিওটা শুরু করি। এবার একটা জিনিস দেখেন, ধরেন যে কোনো একটা ওষুধ নিলাম, 10 গ্রামের একটা ওষুধ, এটা হচ্ছে ফাস্ট ভ্যাট, মানে এটা প্যারাসিটামল, জ্বর হলে যেটা খাই আমরা। তো এটা 10 গ্রাম লিখছে, হ্যাঁ। তো আমি ভ্যাট ফার্মাসি থেকে একটা চামচ নিছি, এটা হচ্ছে যে 1 গ্রাম, টিম সেনের চামচ, 1 গ্রাম। তো আপনারা এটা 1 গ্রাম বলছে, কিন্তু আমি এই পাউডারগুলো এটাতে মাপলে 10, এখানে 10 চামচ হবে না, 10 চামচ হবে না, কারণ এটা 1 গ্রাম থেকে বেশি আছে, এই চামচটা 1 গ্রাম থেকে বেশি। দেখেন এত বড় কোম্পানি 1 গ্রামের চামচকে কত বড় করছে। তো যাই হোক, 1 গ্রামের কিছু চামচ আছে, এটা হচ্ছে 1 গ্রামের চামচ, এটা ভ্যাট ফার্মাসি থেকে নিয়ে নেবেন। এটার অর্ধেক, এটার অর্ধেক হচ্ছে এটা 2 গ্রাম। হ্যাঁ, তো এই এখন আমি যে চামচটা ছবি দিছি, এটা হচ্ছে 1 গ্রামই, এটা যদি 10 বার মাপেন, এখানে বরাবর হয়ে যাবে, 10 চামচ হবে, এখানে 10 গ্রাম হবে। তো আপনারা চেষ্টা করবেন যে ওষুধ নেবেন 1 গ্রামের, সরি, এখানে 10 গ্রাম যেহেতু আছে, 10 ভাগের 1 ভাগ নেবেন, সেটা হচ্ছে যে 1 গ্রাম। 1 গ্রাম অনেক ওষুধ আছে, 1 গ্রাম আধা লিটার পানিতে, অনেক ওষুধ আছে 1 গ্রাম 1 লিটার পানিতে। লিটার তো আপনারা বুঝেনি, পানির বোতল, ধরেন ওইখানে একটা 2 লিটারের ফ্রেশের বোতল আছে, এটা হচ্ছে যে 2 লিটার, এরকম বোতল নেবেন। 1 লিটারও থাকতে পারে, আধা লিটারও থাকতে পারে, ওইভাবে হিসাব করে নেবেন, ডাক্তার যেভাবে বলে ওইভাবে খাওয়াবেন। তারপর আরেকটা জিনিস, মজার কাহিনী, এখানে দেখেন এটা হচ্ছে যে নাফা ট্যাবলেটের খোসা, এখানে 500 মিলিগ্রাম লিখছে, একটা ট্যাবলেট 500 মিলিগ্রাম, তারপর আরেকটা ট্যাবলেট 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম যোগ 500 মিলিগ্রাম কত হয়েছে, 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রাম সমান আমরা জানি 1 গ্রাম। তো এই দুটাতে যদি এই পাউডারগুলো 10 গ্রামের এই প্যাকেট থেকে এই দুটাতে যদি পাউডার নেওয়া হয়, অর্ধেক পাউডার নাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার 10 গ্রাম কেমন হইলো। তাই আপনারা করবেন কি, দুইটা হিসাব করবেন না, ওইটা বইয়ের বাসা হিসেব করলে আরও সমস্যা হবে, আপনারা যে কোনো একটা নেবেন, এখান থেকে একটা কোষা, নাফা, প্যারাসিটামল, যে কোনো একটা কোষা নেবেন 500 মিলিগ্রামের, এটা হচ্ছে 1 গ্রাম, এখানে দিবেন একটা মানে 1 গ্রাম। ক্লিয়ার, বুঝতে পারছি? তো এবার আসি লিকুইড, লিকুইড মেডিসিন আমরা অনেকে হিসেব করতে জানি না, এরকম একটা 5 টাকা দিয়ে ইঞ্জেকশন কিনবেন। হ্যাঁ, এরকম দেখেন, একটা জিনিস ক্লিয়ার করি, 1 মানে 1 মিলিলিটার ML, 2 মানে 2 ML, 3 মানে 3 ML, 4 মানে 4 ML, 5 মানে 5 ML, 5 মিলিলিটার, এভাবে হিসাব করে নেবেন। এবার আসেন চামচের ক্ষেত্রে, দেখাই, এই দেখেন এখানে 2.5 ML, 2.5, এবার ধরেন দেখেন 2.5, এতটুকু যদি আপনারা নেন, 2.5 মানে 2.5 ML মানে মিলিলিটার। তো উপর আছে 5 ML, 5 মিলিলিটার, তারপর উপরে 7.5 ML, 2.5 ML, 5 ML, 7.5 ML, 10 ML, 15 ML, পুরোটাই তো 15 ML। আমরা অনেকে ভুল করে অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স কমপ্লিট করে না, যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স 3 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত কন্টিনিউ করতে হয়, মানে সর্বনিম্ন 5 দিন পর্যন্ত টানা কন্টিনিউ করতে হয়। আমরা করি কি, 3 দিন পর ভালো হয়ে গেলে
আর পুরোপুরি কোর্সটা কমপ্লিট করে না। এতে করে 99% জীবাণু বা ব্যাকটেরিয়া মারা যাওয়ার পর 1% যদি বেঁচে থাকে, আবার সেই 1% থেকে পুনরায় ওই রোগটা আবার দেখা দেয়, এতে করে কবুতর মারা যায়। কবুতর সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।